আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। মানুষের আসলে কত ধরনের যে সমস্যা সেটা আমি দুই তিন মাস যাবতই অনুভব করছি। যদিও আমি আগে থেকেই অনুভব করছি, কিন্তু এখন মানুষের অতিরিক্ত সমস্যা সেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আজকে আমি দাঁড়িয়েছিলাম জানলার পাশে, তো ভিডিওটা আমি সামনে থেকে করিনি, দূর থেকেই করেছি। ইচ্ছা করলে আমি কাছে থেকে করতে পারতাম, কিন্তু করিনি। রাতে একটা পরিবার চলে যাচ্ছে, ঠিকমতো ভাড়া দিতে পারছে না, আর বাড়িওয়ালারা তো ঠিকমতো ভাড়া না দিলে বড় জোরে এক দুই মাস, এর বেশি তো তারা সহ্য করে না। তো এই যে শহর ছেড়ে চলে যাচ্ছে গ্রামে, যার যার বাবার ভিটায়, তো কী করব, মনের মধ্যে খুব কষ্ট লেগেছে। যারা একদিন খুব সুন্দর করে বসবাস করতো শহরে, আজ তারা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, কারণ তারা ভাড়াটা দিতে পারছে না, আগের মতো টাকা রোজগার করতে পারছে না। ফ্যামিলি নিয়ে তিন চার মাস চেষ্টা করেছে, তারপরেও আর পারেনি, তাই বাধ্য হয়ে চলে যাচ্ছে। সেটা দেখি আমার ভীষণ খারাপ লাগছে, তাই সামনে থেকে আর ভিডিওটা করলাম না, লজ্জা পেতে পারে। আসলে এতে লজ্জার কিছু নেই, কারণ একটা মানুষের উত্থান পতন হতেই পারে, আর আমরা কেন? সারা বিশ্ব আজ এই সমস্যায়, তো আমার কাছে সেই জন্য খুবই খারাপ লেগেছে যে একটা আল্লাহ কী না পারে একটা মানুষকে। দেখা যাচ্ছে যে ছয় মাস আগেও সে জানতো না যে ঢাকা শহর ছেড়ে দিতে হবে, কিন্তু ছয় মাস আগেও তার মনের মধ্যে ছিল না যে এই শহর ছেড়ে, এই সংসার ছেড়ে তার একদিন দেশে চলে যেতে হবে, মানে নিজের বাড়িতে চলে যেতে হবে। এই চিন্তাটা ছয় মাস আগেও যার ছিল না, আজ বাধ্য হয়ে তার সেটা করতে হচ্ছে। আর আমি বাড়িওয়ালাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যাদের একটার বেশি বাড়ি আছে তারা কিন্তু ইচ্ছা করলেই একটু হেল্প করতে পারেন। আমি বলি নাই যে পুরোটা ছেড়ে দিতে, আপনারা যদি তিন চার হাজার টাকা করে কমিয়ে দিতেন তাহলে একটা মানুষের জন্য অনেক উপকার হতো। আপনারা তো দুইটা তিনটা বাড়ি আছে, আপনাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু অনেকের হয়তো দেখা যাচ্ছে যে তারা শেষ সম্বলটুকু আপনাদের হাতে তুলে দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে চেষ্টা করে শেষ পর্যন্ত টিকতে পারেনি, দেশে চলে যাচ্ছে। তাই আপনারা যদি একটু হেল্প করতেন তাহলে একটা মানুষ হয়তো দাঁড়িয়ে যেতে পারত, তার এতটা সামর্থ্য নেই যে পুরাটা সে চালিয়ে যেতে পারবে। এতটুকু হেল্প করলে আমার মনে হয় আপনাদেরও কোনো ক্ষতি হতো না। আমি বাড়িওয়ালাদের কথা বলছি যাদের একটার বেশি বাড়ি আছে বা একটার বেশি ফ্ল্যাট আছে, তবে সেটা অনেকেই করতে চায় না, আবার সবাই সমান না। কিছু কিছু বাড়িওয়ালা আমি ফেসবুকে ইউটিউবে দেখলাম যে তাদের ভাড়া মওকুফ করে দিয়েছে, আর ব্যক্তিগতভাবেও আমি অনেকের কথা জানি, কিন্তু সবাই তো আর এক না। আমরা কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু কারো কারো আমাদের চেয়েও খারাপ অবস্থা, তাদের থাকার মতো ক্ষমতা নেই তাই তারা চলে যাচ্ছে। আমার যদি ক্ষমতা থাকতো অবশ্যই আমি সবাইকে হেল্প করতাম, কিন্তু সেই ক্ষমতাটা আমার নেই। তো আমার দেখে খুবই খারাপ লাগছে যে মানুষের যে ছয় মাস আগেও যে জানতো না যে আমাকে এত সুন্দর করে ঘর দর গুছিয়ে চলে যেতে হবে,
এতক্ষণ মালপত্র উঠানো হয়ে গেছে, এখন তালা বন্ধ করে দিচ্ছেন, চলে যাবে। তো আমার কাছে ভিডিওটা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু খুব কষ্ট লেগেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে গাড়িতে, নিজের পরিবারের যা সম্বলটুকু ছিল, ঘরের যা আসবাবপত্র গুছিয়ে এখন চলে যাচ্ছেন নিজের বাবার বাড়িতে, পৈতৃক বাড়িতে। কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, ওনাদেরও কিছু করার নেই। কিন্তু একটা বাড়িওয়ালা চাইলেই অনেক কিছু, আর দুই এক মাস হয়তো ওনাদেরকে সুযোগ দেওয়া যেত। যাই হোক, আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও। আমি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি, আর ওনারাও চলে যাচ্ছেন ঢাকা শহরকে গুড বাই দিয়ে। হয়তো আর আসবেন কি না আমরাও জানি না, হয়তো এই জায়গায় আর কোনো দিন থাকা হবে কি না সেটাও জানি না। যে যেভাবে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে আল্লাহ অবশ্যই একদিন মুখ তুলে তাকাবেন, অন্ধকার দূর হয়ে আলোর পথ আসবেই। গুড বাই ঢাকা শহর বলে বিদায় নিচ্ছেন, আমার চোখের পানিও আমি ধরে রাখতে পারলাম না। খোদা হাফেজ।